সাবস্ক্রাইব করুন 4D ইসলামী, সকল প্রকার আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে চ্যানেল 4D সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 4D ইসলামিক চ্যানেল থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিকভাবে আমরা শুনছিলাম। পবিত্র মাহে রমজান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে বছরে একটি মাস রমজান দিয়ে থাকেন, যে রমজানে আমরা সিয়াম সাধনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, আমরা বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করার চেষ্টা করি। আর সেই নৈকট্য অর্জনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের নিয়ম কানুন পদ্ধতি আমরা জেনে আমরা পরিপূর্ণ সওয়াব লাভার চেষ্টা করি। তো আসলে মাহে রমজানে সিয়াম সাধনা করতে গেলে পিপাসাকে বরণ করতে হয়, ক্ষুধাকে বরণ করতে হয়, হালাল স্বামী স্ত্রী সেই জায়গায় তাদেরকে পরস্পর পরস্পর যেই জৈবিক চাহিদা আছে এ থেকে নিজেকে বিরত রাখতে হয়। এখন স্বামী স্ত্রী একই ঘরে থাকেন, এখন রোজা অবস্থারা স্বামী এবং স্ত্রীর আচরণটা কেমন হবে এই বিষয়ে বিজ্ঞ আলোচক জনাব মুফতি শাহ আলম সাহেব থেকে আমরা শোনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের বিষয়টি আমাদের সাংসারিক বলি, পারিবারিক বলি বা সামাজিক বলি, আমাদের সব ওতপ্রোত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোজা অবস্থায় স্বামী স্ত্রীর আচার আচরণ কী ধরনের হতে পারবে, কোন সীমা পর্যন্ত পৌঁছতে পারবে, কোন পর্যন্ত পৌঁছতে পারবে না, এই বিষয়টা আমাদের রাখতে হবে। আসুন লক্ষ্য করি আমরা, রোজা অবস্থায় রোজার কিন্তু সংজ্ঞাটা হচ্ছে এরকম, নিয়ত সহকারে সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, গুরুবে শামস পর্যন্ত, পানাহার, স্ত্রী বর্জন, জৈবিক চাহিদা থেকে দূরে থাকা, এইটার নামই কিন্তু রোজা। রোজার শর্তের মধ্যেই হচ্ছে স্ত্রী বর্জন, এইটাও একটা জৈবিক চাহিদা থেকে দূরে থাকা। হ্যাঁ, এই জৈবিক চাহিদা স্ত্রী বর্জন বলতে কি বোঝানো হয়েছে? স্বামী কি স্ত্রীর গায়েও পর্যন্ত হাত দিতে পারবে না, নাকি কোন পর্যন্ত, এই বিষয়টা আমাদের, যদিও বা অনেকের কাছে হয়তো বা বিষয়টা একটু কেমন কেমন মনে হতে পারে, যে না আদতে কেমন কিছু মনে করবার সুযোগ নেই, কারণ শরীয়ত প্রত্যেকটা বিষয় স্পষ্ট বর্ণনা দিয়েছে। এই জন্য আসুন আমরা দেখি, প্রথমে দেখব রোজা অবস্থায় স্বামী তার স্ত্রীর সঙ্গে বা স্ত্রী তার স্বামীর সঙ্গে কোন পর্যন্ত ব্যবহারটা করতে পারবে। এক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে যে স্বামী তার স্ত্রীর শরীরে অথবা স্ত্রী তার স্বামীর শরীরে টাচ করা, স্পর্শ করতে গিয়েই যদি তার জৈবিক চাহিদাটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে কারণে মেলামেশা করতে বাধ্য হবে, তাহলে ওই অবস্থাতে কিন্তু টাচ করাটাও নিষিদ্ধ হয়ে যাবে, সুযোগ থাকবে না। মনের অবস্থা, মনের অবস্থার উপর ভিত্তি করে এটা নিজেকে। হ্যাঁ, আবার যদি এইরকম হয় যে না টাচ করলে কোনো ক্ষতি হবে না, হ্যাঁ সময় কিছু স্বামী স্ত্রী সুলভ একটা মনে জাগতেই পারে, কিন্তু এটা বেশি দূর পর্যন্ত গড়াবে না। যেমন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রোজা অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুমু দিতেন, আমাকে চুমু খেতেন। এটার দ্বারা কি এ পর্যন্ত তাহলে বোঝা গেল যে রোজা অবস্থায় স্বামী স্ত্রীর এইরকম ভালোবাসার কাজগুলো পর্যন্ত করা জায়েজ আছে। তবে শর্ত কিন্তু ওইটা, ওই কাজ করতে গিয়ে যদি আপনি স্বামী স্ত্রী মেলামার সাথে চলে যান, রোজাটা নষ্ট হওয়ার উপক্রম হয়, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। নবীজির এটাকে দলিল হিসেবে মনে করে আপনি ঢালাও শুরু করবেন পারবেন না, কারণ নবীজির বিষয়টা সম্পূর্ণ আলাদা। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, আনা আতাকাকুম লিল্লাহ ওয়া আখশা, যে আমি তোমাদের চেয়ে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে। হ্যাঁ, কেউ যদি নিজেকে সামলিয়ে নিয়ে তার অবস্থা ঠিক রেখে স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুমুন দেওয়া পর্যন্ত সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, তাহলে তার জন্য জায়েজ আছে, নচেত তার জন্য কোনো ক্রমেই জায়েজ নেই। এমনকি এ বিষয়ে হয়তো বা একসঙ্গে শুয়ে থাকা, সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যদি সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে তাহলে রোজা অবস্থায় নিষেধ নয়, কিন্তু কন্ট্রোলে রাখতে না পারলে তার জন্য সে সুযোগটাও থাকবে না।
কিন্তু তাদের সংযমী সেখানে হতে হবে। কিন্তু রোজার মাসে রাতের বেলা কি স্বামী স্ত্রীর কোনো প্রতিবন্ধকতা আছে? রোজার মাসের বিষয়টা নিয়ে, রোজার মাসে স্বামী স্ত্রীর সেই রাত্রবেলা অর্থাৎ ইফতারির পর থেকে সাহারির সময়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ইফতারির পর থেকে অর্থাৎ ইফতারির সময় হয়ে গেল তখন থেকে সাহারির সময় পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বামী স্ত্রীর সকল কিছুই পূর্বের মতোই, সকল কিছুই, সকল আচার ব্যবহার মেলামেশা সবকিছু পূর্বের মতোই থাকবে। এক্ষেত্রে অনেকের মধ্যে আরেকটা বিষয় দেখা যায় যে অনেকে হয়তো বা সাহারির ঠিক শেষ মুহূর্তে গিয়ে স্বামী স্ত্রী মিলন করে ফেলল, সাহারি খাবে অথবা খাওয়ার পরে করেছে, গোসল করতে পারে নাই না, আজান হয়ে গেছে, তখন একটা অনেকে টেনশন ফিল করে, সেটা কি যে আমার রোজাটা হলো কিনা, রোজাটা হলো কিনা, এই একটা বিষয় কিন্তু চলে আসে না। এক্ষেত্রে মনে রাখবেন গোসলটা আপনার তাড়াতাড়ি করে নেওয়াটাই উত্তম, এটা আমরা সবাই জানি, কিন্তু কোনো কারণে আপনি গোসল সেরে নিতে পারেননি, ফজর আজান হয়ে গেছে, এতে কিন্তু আপনার রোজা কখনোই নষ্ট হবে না, কারণ আপনার এই মিলনটা হয়েছে সাহরির সময় থাকতেই, এজন্য ওই সময় আপনার জন্য সবকিছু বৈধ ছিল। সাহরির পরে এখন আপনি কি করে নেবেন, ওই সময় করতে পারেননি, কিছু পরে এসে গোসলটা সেরে নেবেন, অথবা কথার কথা আপনি ঘুমিয়ে পড়েছেন, শয়তান প্ররোচনা করে ওই দিন ফজরের নামাজটা আপনার কাজা হয়ে গেছে, আপনার গোসলও হয় নাই, কিন্তু আপনার মিলনটা হয়েছিল সাহরির সময়ের মধ্যেই। এক্ষেত্রে কিন্তু আপনার রোজার কোনো কমতি নেই, রোজার কোনো আপনার এখানে নষ্টের কোনো চিন্তা নেই। যে যদি সাহরি খেয়ে ঘুমিয়ে পড়ে, যদি দিনের বেলা গোসল করে, তাহলে গোসলের ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়া করে, এই বিষয়টা, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আসুন, এমনি গোসলের ক্ষেত্রে গড়গড়া করা কিন্তু ফরজ, মানে এমনি গোসল বলতে ফরজ গোসল, গড়গড় করা ফরজ। রমজান রোজা থাকা অবস্থায় এই গড়গড়ার হুকুমটা নেই, কারণ এটা সতর্কতা বশত যদি গড়গড়া করতে গিয়ে মুখের মধ্যে পানি চলে যায় তাহলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। এ কারণে সে নিশ্চিত যদি হয় তাহলে কিছুটা গড়গড়ার সিস্টেম করতে পারে যে না পানি যাবে না, আর না হলে সে ধারে কাছেও যাবে না, অর্থাৎ সতর্কতামূলক গড়গড়া করবেই না, শুধু কুলি করে। আরেকটি বিষয় আলোচনা করতে হয়, যেহেতু এখানে ফরজ গোসলের বিষয়টা আসছে, তো ফরজ গোসলের যে বিষয়টা, এখন ধরেন স্বামী স্ত্রীর তাদের বৈধ মিলনের কারণে রাতের বেলা দিনের বেলা গোসল করলো, সেখানে গড়গড়া করার জন্য শুধু কুড়ি করবে। এখন দিনের বেলা কোনো পুরুষ যদি ঘুমিয়ে থাকে, তার যদি স্বপ্নদোষ হয়, তাহলে তার ব্যাপারে কি রোজার হুকুম বা তার মধ্যে শরীয়তের কি হুকুম আছে? হ্যাঁ, দেখুন, রোজা অবস্থায় যদি দিনের বেলায় ঘুমানোর কারণে কোনো পুরুষের স্বপ্নদোষ হয়, স্বামী স্ত্রীর বৈধ মিলন করলে তো সুযোগ নেই, ওখানে রোজাও শেষ, কিন্তু স্বপ্নদোষের মাধ্যমে যদি হয়, তাহলে এক্ষেত্রে তার রোজার কোনো নষ্ট, মানে রোজা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, রোজা নষ্ট হবে না। কেউ যদি রোজা নষ্ট হয়ে গেছে এই মনে করে রোজা ভেঙে ফেলে, তার জন্য কিন্তু পরক্ষণে আবার রোজা রাখা ফরজ হয়ে যাবে। এই জন্য মানে স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরজ হয়ে গেল, বা স্বপ্নে সে অনেক কিছু খেয়ে ফেলল, স্বপ্নে সে অনেক কিছু খেয়েছে, না, তার রোজার কোনো নষ্ট নাই, রোজা নষ্ট হবে না, এবং নষ্ট হওয়ার আশঙ্কা করে কোনো কিছু খাওয়াও যাবে না, তার রোজা হয়ে গেছে, শুধু সে গোসলটা সেরে নেবে, সে গোসলের ক্ষেত্রে গড়গড়া না করেই সে গোসলটা আদায় করে নেবে, বাদ বাকি ফরজগুলো আদায় করে নেবে। আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গোসলের ফরজ হচ্ছে তিনটা। জি, গোসলের ফরজ, ফরজ গোসল যেটাকে বলা হয় সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে গড়গড়া করা, কিন্তু রমজান মাসে গড়গড়া করা যাবে না, শুধু কুড়ি করা যাবে। তৃতীয়, দুই নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া। এই যে নাকে পানি দেওয়ার বিষয়টা, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু ফরজ গোসলে কি একে নাকের ভিতরে নরম হাড্ডি পর্যন্ত পৌঁছাতে হয়, এক্ষেত্রেও যদি পৌঁছাতে গিয়ে আপনার ভিতরে পানি চলে যায় তাহলে কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। আঙ্গুল দিয়ে ওজোর ভিতরটা, হ্যাঁ, যতটুকু পারা যায় আলতোভাবে, যতটুকু পারা যায় ততটুকু করতে হবে, এর বেশি কিছু না। তাহলে কুড়ি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর পানি পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ফরজ গোসলের ক্ষেত্রে, এটা ফরজ। তো আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলাম প্রিয় দর্শক। সংযমের মাস, মাহে রমজান, আমরা একই ঘরে স্বামী স্ত্রী বসবাস করি, পরস্পর পরস্পর জন হালাল, কিন্তু মহাব্বত রাখা হালাল, কিন্তু সেখানে যৌন মিলন রোজা অবস্থা কোনো অবস্থায় করা যাবে না, আর কোনো পুরুষ যদি ঘুমিয়ে থাকে, স্বপ্নদোষ হয়ে যায়, তাও রোজা ভঙ্গ হবে না। তো মাহে রমজান সংযমের মাস হিসাবে আমরা সংযম ধৈর্যশীল হব এবং মাহে রমজানের হুকুম হাকামগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদেরকে দিয়েছেন, নাজাত প্রাপ্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলার এই মাহে রমজানে ব্যাপকভাবে দীন শরীয়তকে জেনে আমাদের এই আল্লাহ তাআলার বিধানগুলি মেনে
আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার, সান্নিধ্য লাভ করার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহু।